আমার জীবনে ব্যবসায়িক আলাপ আলোচনায় বা এমনকি বিয়েতে বা বাচ্চাদের বড় করায় বা জীবিকার সিদ্ধান্তগুলোতে কিভাবে জানতে পারবো কোন জিনিসটা কাজ করবে বেশ বেশ আমরা প্রশ্নটা বুঝেছি ব্যাখ্যা করতে হবে না তুমি বিবাহিত এবং তুমি জানতে চাও যে কোনটা কাজ করে দেখো তোমাকে অবশ্যই ভগবানের মতো হতে হবে যেন তুমি একজন নীরব সঙ্গী তখনই কাজ হবে ঠিক ভগবানের মতো যে যা কিছুই করুক শুধুমাত্র ভগবানের মতো হওয়া শেখো কখনো কোনো কিছুতে হস্তক্ষেপ করবে না প্রত্যেকদিন সকালে সব রকমের নির্বোধরা তোমাকে বলবে যে আজ তোমার কি করা উচিত তুমি শুধু শুনবে ঠিক ভগবানের মতো বিয়েটা চলবে কিন্তু এটা তোমার পেশার ক্ষেত্রে কাজ নাও করতে পারে সেই দেখো তুমি এটাকে ভুল বুঝছো তুমি এটা দিয়ে এক ধরনের মাপকাঠি তৈরি করার চেষ্টা করছো তুমি এটাকে তোমার দর্শন বানানোর চেষ্টা করছো যে আমি শুধু সেটা করব যেটা কার্যকরী হবে বেশ তুমি শপথ নিলে আমি শুধু সেটাই করব যেটা কার্যকরী হবে এখন তুমি জানো না কোনটা কাজ করে

তাই না যা তুমি করে উঠতে পেরেছ দশ বছর আগে কেমন অগোছালোভাবে তুমি কোনো কিছুকে করে থাকবে সেই একই জিনিসগুলো তুমি হয়তো আজ সহজেই করে ফেলবে তাই নয় কি বা হয়তো তুমি আজ সেটা অগোছালোভাবে করবে একসময় তুমি এটা ভালোভাবে করতে পারতে যেভাবেই হোক যে ধরনের বিবর্তনে ঘটে থাকুক তাই যা কাজ করে সেটা কোনো রকমের সূত্র নয় এটা জীবনের সমস্ত স্তরে যা কার্যকরী সেইটাতে চলে আসার মানুষের একটা বিবর্তন এটা হলো যেন বাস্তবেই তুমি ঠিক একটা সহায়িকা বই থেকে বেরোলে না না আমি আত্মসহায়িকা বইয়ের কথা বলছি না যেটা কার্যকরী হয় তাই করো ডু ইউ তোমার যা ইচ্ছা তাই করো মাই প্রবলেম আমার কি অসুবিধে পয়েন্ট অফ ডুইং সামথিং দ্যাট ওয়ার্ক হ্যালো কিন্তু সেটা করে কি হবে যা কাজ করে না আমি এটা বলছি না যে তুমি শুধু সেটাই করো যা কাজ করে তোমার যা ইচ্ছা তাই করো কিন্তু নিজের জীবনের জন্য করো কারণ এটা একটা সীমিত সময় যেটা কাজ করে না সেটা করে কি হবে তাই না এটা তোমার জন্য কাজ করা উচিত বা তোমার আশেপাশের মানুষের জন্য যদি এটা তোমার বা আশেপাশের কারোর জন্যই কাজ না করে তাহলে সে জিনিসটা করে হবেটা কি এটা হয়েছিল সৈন্যরা আমেরিকান সৈন্যরা কাজে যাচ্ছিল তো তাদের মধ্যে একজন আরেকজনকে বলল তুমি স্টিভের স্ত্রীকে চেনো সে থ্রি মাস্কেটিয়ার্স পরে তিনটে সন্তানের জন্ম দিয়েছে তিনটি সন্তানের সে বলল হায় ভগবান আমার স্ত্রী তো বার্তফা নেশন পড়ছে আমার কি করা উচিত এটা ঠিক ওইভাবে কাজ করে না তাই এটাকে কোন রকমের নীতি বা দর্শন তৈরি করে ফেলো না আমি শুধু সেটাই করব যা কাজ করে বেশ এমন কি সামান্য তুচ্ছ জিনিসও কিভাবে কাজ করে দেখতে গেলে প্রচুর অধ্যাবসায় প্রয়োজন তাই না সামান্যতম জিনিস যেমন বল পেটানো বা বলকে সোজাসুজিভাবে সুজিভাবে লাথি মারা তুমি জানো এর জন্য কত কিছু লাগে যে মানুষ বলটাকে ঠিক যেখানে ইচ্ছে সেখানেই লাথি মারতে পারে ওয়াও সারা বিশ্ব তার বন্দনা করছে শুধুমাত্র সে একটা তুচ্ছ বলে লাথি বলে। হ্যাঁ কিনা কারণ মানুষ বোঝে এর জন্য কি লাগে কেউই শুধুমাত্র বলে লাথি মারে বলে ওর বন্দনা করছে না কারণ মানুষ দেখতে পায় যে এটার মধ্যে কি রয়েছে হুম তাই নয় কি মানুষ দেখতে পায় যে এর মধ্যে কি পরিশ্রম গিয়েছে একটা বলেও যেভাবে লাথি মারতে পারছে সেটা হওয়ার জন্য কি লেগেছে ওর সমস্ত জীবনটাই এতে লেগেছে তাই সব কিছুর মধ্যে দর্শন এবং আদর্শ নীতি তৈরি করো না অথবা নিজেকে এই আদেশ দিও না যে আমি শুধু সেটাই করবো যা কার্যকরী হবে এটা একটা ভালো আদেশ কিন্তু এখন তুমি জানো না যে কোনটা কাজ করবে তাই না না তোমার উচিত সচেতন হওয়া এবং নিজেকে প্রত্যেকটি জিনিসেই নিয়োজিত করা তুমি অন্তত এইটুকু শেখো যে কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটার গুরুত্ব নেই এটা তুমি নেবে না। এখানে এটার ঠিক আগেই আমি বোর্ড মিটিংয়ে ছিলাম নতুন দিল্লিতে সিআইআই যা হলো কিনা কনফিডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি ওদের বোর্ডও র্যালি ফর রিভার্স বোর্ডে অংশগ্রহণ করেছিল কারণ ওরা দেখছিলেন যে কিভাবে কারণ যা উদ্ঘাটিত হয়েছে ধীরে ধীরে জনগণ তার বিশালতা বুঝতে পারছে প্রত্যেকেই এর অংশ হওয়ার চেষ্টা করছে আমাদের একটা বিশিষ্ট বোর্ড আছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের প্রধান কর্তা এবং শীর্ষস্থানীয় জল বিশেষজ্ঞ এবং শীর্ষস্থানীয় কৃষিবিদ ফার্মার্স প্রডিউসার্স অর্গানাইজেশনের লোকজন আমাদের সঙ্গে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি আছেন এবং এটা খুবই বিশিষ্ট একটি বোর্ড যেহেতু এই কাভেরি কলিং প্রকল্প নিয়ে কথা হচ্ছিল এবং প্রত্যেকটা প্রশ্নের যা বিশেষত কিছু বিশেষজ্ঞদের ছিল আর ওরা জিজ্ঞাসা করছিলেন আমি এমনি ওদের বলছিলাম কি করতে হবে ওরা বললেন সদগুরু আপনি কিভাবে জানলেন এই এত সব জিনিস আমি বললাম আমার খুব ছোটবেলা থেকেই আমি কোনো উদ্দেশ্য ছাড়াই শুধু ঘুরে বেড়িয়েছি কোনো উদ্দেশ্য ছাড়াই আমি এমনি ঘুরে বেড়িয়েছি বনে জঙ্গলে নদীতে আর এই সব কিছু আমি পূর্ণ মনোযোগ দিয়েছি প্রত্যেকটা গাছে প্রত্যেকটা পতঙ্গে বাতাসে জলীয় বাষ্পে এই সমস্ত কাজের মধ্যে এবং সবকিছুতে যা ছিল লক্ষ্যহীন ঘুরে বেড়ানো আজ সেটাই দুর্দান্ত জ্ঞান হয়ে উঠেছে যা কিনা কোনো বইতে লেখা নেই এই প্রথম কেউ একজন ব্যাপকভাবে কথা বলছে যা কোনো পাঠ্য বই থেকে নয় এটা ছিল নিছকি শিশু হিসেবে লক্ষ্যহীন ঘুরে বেড়ানো একটা যুবক হিসেবে কোনো উদ্দেশ্য ছাড়াই ঘুরে বেড়ানো তাই যদিও সেটা উদ্দেশ্যহীন ছিল তবুও তুমি মনোযোগ ছাড়া বাঁচতে পারো না তাই না তাই শুধু একটা জিনিসই করো ভেদাভেদ করা বন্ধ করো যে কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা গুরুত্বপূর্ণ নয় যদি তুমি প্রত্যেক কিছুতেই সমান মাত্রায় পূর্ণ মনোযোগ দাও তুমি দেখতে পাবে যে যেই জিনিসটা করা সঠিক সেটা একটা খুবই স্বাভাবিক পদ্ধতি কিন্তু তুমি যদি আগে থেকেই ঠিক করে নিয়ে ফেলেছ যে কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা গুরুত্বপূর্ণ নয় তুমি কেমনভাবে উন্নতি সাধন করবে কোন কাজটা করা সঠিক ইতিমধ্যেই পৃথিবীর অর্ধেকটার হাল ছেড়ে দেওয়া হয়েছে কারণ সেটা গুরুত্বপূর্ণ নয় তুমি মনোযোগ দিচ্ছ শুধুমাত্র প্রয়োজন হলে এমনকি তুমি কারোর দিকে ভালো করে তাকাও শুধু যদি তারা তোমার কাছে কিছু একটা হয় না আমি প্রত্যেকের দিকেই তাকিয়েছি সম্পূর্ণভাবে প্রত্যেকটা জীবন প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা নুড়ি পাথর প্রত্যেকটা গতিবিধি যা ঘটে চলেছিল পৃথিবীতে বায়ুমণ্ডলে প্রত্যেকটা জিনিস পড়াশোনার মতো করে নয় সহজভাবে কারণ আমার চোখ ছিল আর তার সঙ্গে ছিল বিস্তর মনোযোগ আমি সব কিছুতে মনোযোগ দিয়েছি আজ ওরা সেইটাকে একটা বিস্ময়কর ব্যাপার বলছে আমি শুধু হাসলাম আর বললাম দেখো আমি শুধু উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়িয়েছি সকলে ভাবতো আমি কেবল ওটা ভব ঘুরে কিন্তু এখন এই উদ্দেশ্যহীন ঘুরে বেড়ানোটাই বিশালভাবে প্রতিদান দিচ্ছে কারণ তুমি কি করছো ছোট কাজ না বড় কাজ এতে কিছু এসে যায় না তুমি যদি পুরোপুরিভাবে নিবিষ্ট থাকো সম্পূর্ণভাবে তুমি দেখবে যে তুমি নিজেই জানতে পারবে কোন জিনিসটা করা সঠিক তুমি এখানে নিবিষ্ট না হয়েই বাঁচতে চাইছো এই জন্যই তোমার নৈতিকতা আদর্শ ভাবধারা মূল্যবোধ নীতি আদেশ আছে কারণ তুমি নিজেকে লিপ্ত না করেই বেঁচে থাকতে চেষ্টা করছো তুমি চাও আগে থেকে তৈরি থাকা সূত্র কোন জিনিসটা করা সঠিক তুমি এটা করবে না তুমি ওটা করবে না তুমি সেটা করবে না আমি জানতে চাইছি এতে করে কি করে পৃথিবী শুধরে গেছে প্রত্যেকটা স্কুলের বাচ্চা জানে কোন কাজটা করা সঠিক এতে কি কাজ হয়েছে এতে কাজ হয়নি কারণ তুমি মনে করো যে নিবিষ্ট থাকার অন্য বিকল্প বিকল্প আছে নিবিষ্টতার কোনো হয় না যেখানে নিবিষ্টতা নেই সেখানে প্রাণ বা জীবন থাকবে না তাই জীবন থেকে কোনো সূত্র বা আদর্শ বা ভাবধারা তৈরি করতে যেও না জীবন চায় সম্পূর্ণ নিবিষ্টতা অবাধ নিবিষ্টতা তফাত করো না কে কি কোনটা কি এই মুহূর্তে তোমার সংস্পর্শে যা কিছু আছে সেই সবের সাথে সম্পূর্ণভাবে লিপ্ত হয়ে যাও যদি তুমি তোমার বুদ্ধিমত্তার মাত্রা অনুসারে এই একটা জিনিসই ঠিক মতো প্রকৃতিও সহায়তা করবে এই সব কিছু দিয়ে তুমি জানতে পারবে সবচেয়ে ভালো কি করা যায় অবশ্যই তোমার দৃষ্টিভঙ্গি থেকে দেখো এই মুহূর্তে তুমি যদি কোনো বিশেষ দক্ষতার মানুষকে নিয়ে আসো সে একটা নির্দিষ্ট পরিস্থিতিতে হয়তো কোনো একটা কিছু করতে পারে কিন্তু সেটা তোমার জন্য করা সঠিক হবে না তাই না তোমার অবশ্যই জানা উচিত যে একটা বিশেষ পরিস্থিতিতে তোমার কোন জিনিসটা করা সঠিক সে যেটা করে তুমি সেটা করতে পারবে না তোমার নিজের ক্ষমতা অনুযায়ী সবচেয়ে ভালো যেটা করতে পারো তা অবশ্যই তোমার করতে পারা উচিত সেটাই তোমার জীবনের করার সঠিক কাজ তুমি অন্য কারোর মতো করার চেষ্টা করো না তাই যেই মুহূর্তে তুমি সিদ্ধান্ত নেবে যে কোন জিনিসটা করা সঠিক ওটাই হবে সমস্যা না এর কোনো তৈরি সমাধান নেই নিবিষ্ট থাকা ছাড়া লিপ্ত থাকার কোনো বিকল্প নেই যেখানে নিবিষ্টতা নেই সেখানে জীবন নেই হোক সম্পূর্ণভাবে নিবিষ্ট থাকার জীবন কারণ তুমি যদি এই জীবনকে অনুভব করতে চাও তোমার নিবিষ্ট থাকার প্রয়োজন তুমি যা কিছুই করো না কেন আগামী মাসগুলোতে তুমি কি সেটা সম্পূর্ণ নিবিষ্টতার সঙ্গে করবে সেই দেখো আমি একজন সত্যি ভালো গুরু আমি একজন সত্যি ভালো গুরু কারণ আমি বলে দিচ্ছি না যে এই কাজটাই তোমাকে করতে হবে প্রত্যেকে যারা এসেছেন সর্বদা বলার চেষ্টা করে গেছেন যে এই জিনিসটাই করতে হবে আমি শুধু বলছি তোমার যা ইচ্ছা হয় তাই করো শুধু ভালোভাবে করো আর সেটা নিবিষ্ট না হয়ে করতে পারা যাবে না তাই না ছোট কাজ আর বড় কাজ তুমি কি সম্পূর্ণ নিবিষ্ট হয়ে করবে কিভাবে ঘুম থেকে উঠবে সম্পূর্ণ নিবিষ্ট হয়ে দাঁত মাজবে সম্পূর্ণ নিবিষ্ট হয়ে কিভাবে মলত্যাগ করবে সম্পূর্ণ নিবিষ্ট হয়ে কিভাবে খাবার খাবে সম্পূর্ণ নিবিষ্ট হয়ে কিভাবে তোমার সাম্ভাবিক ক্রিয়া করবে সম্পূর্ণ নিবিষ্ট হয়ে যা সব কিছুই তুমি করো কোনটা বড় কোনটা ছোট এতে তফাত করো না যখন আমি বললাম মলত্যাগ তোমরা বললে হি হি ঠিক আছে তাহলে সেটা করো না যদি তুমি মনে করো ওটা গুরুত্বপূর্ণ নয় বা তুমি মনে করো ওটা নোংরা তোমার ওটা করা উচিত নয় আমি বলছি পার্থক্য করো না কোনটা নোংরা আর কোনটা পবিত্র এখানেই চাবিকাঠিটা আছে কারণ নিবিষ্ট থাকা মানে নিরপেক্ষভাবে অন্তর্ভুক্তিও বটে যে মুহূর্তে তুমি বলবে এটা পবিত্র এটা নোংরা তুমি কি নোংরাটার সাথে লিপ্ত হতে পারবে হ্যালো কনস্টিপেটেড তুমি তো কষ্টবদ্ধ হয়ে উঠবে হ্যাঁ আর তখন কিছুই কাজ করবে না তাই দু হাজার উনিশ একটা সম্পূর্ণভাবে নিবিষ্ট থাকার বছর হোক নির্বিচার লিপ্ততা নির্বিচার কাজ নয় নির্বিচার নিবিষ্ট থাকা বাইরের একটা আগাছাকে অতখানি নিবিষ্টতার সঙ্গে দেখতে পারবে যতখানি নিবিষ্টভাবে তুমি তোমার সন্তানকে দেখবে এটাই সেই সব কিছু যা তোমাকে করতে হবে শুধু এই ধরনের নিবিষ্টতা নিয়ে এসো নিরপেক্ষ পরম নিবিষ্টতা তুমি দেখবে জীবন এক অপূর্বভাবে বিকশিত হবে দু হাজার উনিশে তোমার অবশ্যই বিকশিত হওয়া উচিত যারা ব্রহ্মজ্ঞানের সাধনা করছো একটু বিশ্রাম নাও আর তুমি যা কিছুই করছো তাতে লিপ্ত হও জীবন অপরূপভাবে বিকশিত হবে